একবার ওই পাশে গেলে ওরা এই পাশে অ্যাটাক করেছে, এই পাশে আসলে ওই পাশে অ্যাটাক করেছে। তো মাশরাফি বিন মোর্তজার বাড়িতে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা, কেঁদে কেঁদে দেশ ছেড়ে যা বললেন তিনি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেশের চলমান পরিস্থিতি অর্থাৎ কোটা সংস্কার নিয়ে দেশ হয়ে পড়েছিল উত্তাল। ছাত্রদের পাশে ছিল গার্মেন্টস শ্রমিক থেকে রিক্সাওয়ালা পর্যন্ত। কিন্তু এমন পরিস্থিতিতে চুপ ছিলেন বাংলাদেশের দুই জনপ্রিয় ক্রিকেটার, আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মোর্তজা। আর সেনাবাহিনীর হাতে দেশকে ছেড়ে দিয়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। তবে এই মুহূর্তে ঘটে গেল অন্যরকম এক ঘটনা। নড়াইল ১ আসনের এমপি মহোদয় সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজার কে বা কারা আগুন এবং ভাঙচুর করেন, ধারণা করা হচ্ছে কোটা সংস্কার নিয়ে চুপ থাকায় এমন প্রতিক্রিয়া পেয়েছেন মাশরাফি বিন মোর্তজা।